আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার সাইফুল দুবাই থেকে। কিছুদিন পরে অনেকদিন পরে ভিডিওটা আনলাম। আসলে আমি মাঝখানে একটু এক্সিডেন্ট করছিলাম, সাইডের মধ্যে স্ক্যাফোল্ডিংয়ের পায়ে একটু ব্যথা পাইছিলাম, তো ভিডিও দিতে পারি নাই। অনেকে কমেন্ট করছেন যে ভিডিও আসতেছে না আপনার, তো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। দুইটা ভিডিও আপনাদের জন্য, একটা ইলেকট্রিক্যালের কাজের আর একটা ওয়াটার সাপ্লাই প্লাম্বিংয়ের কাজের। তো ভিউয়ার্স, আমি এখন একটা ইলেকট্রিক্যাল রুম, আমার পিছনে দেখতেছেন একটা ওয়াটার মিটার রুম। আমি দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো, অলমোস্ট ফিনিশিং স্টেজে কাজগুলি। তো ভিউয়ার্স, এটা এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মিটার মিটার রুম ফ্লোরের মধ্যে। আমাদের এই বিল্ডিংটাতে এক ফ্লোরে 27টা ফ্ল্যাট আছে। হ্যাঁ, এক ফ্লোরে 29টা ফ্ল্যাট বলা যায় একটা গ্রাম আর কি। এখানে আমাদের দুটো ইলেকট্রিক্যাল রুম আছে, এটা একটা ইলেকট্রিক্যাল রুম। এখানে আমাদের মিটার হচ্ছে মাত্র 9টা, নয়টা মিটার এখানে। এটা হচ্ছে আপনার মিটার, এটা মিটারগুলি এখানে বসবে। এই দেশের রুলস অনুযায়ী এটা ট্যাঙ্কিং, যে এয়ার ট্যাঙ্কিং করতে হয়। এবং এখানে এটা সিঙ্গেল ফেজ মিটার, এগুলি থ্রি ফেজ মিটার। এখানে ভিউয়ার্স, একটা ইন অর্থাৎ ফ্ল্যাট এসএমডিবি, এটা হচ্ছে এসএমডিবি, লেখা আছে এসএমডিবি, এটা হচ্ছে এসএমডিবি। আমি এসএমডিবিটা খুলতেছি। তো এখান থেকে দেখুন, আমাদের মেইন কেবিল কানেকশন হয়ে গেছে, এগুলি হচ্ছে সব আর্থিং, এগুলি হচ্ছে সব আর্থিং বার, এগুলি নিউট্রাল বার, এগুলি ফ্ল্যাটের ডিবিতে ফ্ল্যাটে গেছে, মানে এখানে গেছে, এই যে এখানে মিটারে গেছে। একটা মাথা এখানে আসছে, এখান থেকে আরেকটা মাথা এদিক দিয়ে ঘুরে দিয়ে এই যে কেবিলগুলি, কেবিলটি হয়ে লো ভোল্টেজ কেবিলগুলি হয়ে প্রতিটি কেবিলগুলি ফ্ল্যাটে চলে গেছে। তো ভিউয়ার্স, মিটারগুলি কীভাবে করতে হয়, আমরা এখানে তিন লাইন অর্থাৎ থ্রি রো মিটার করছি। আমাদের মিনিমাম একদম প্রথম যেটা আছে নিচ থেকে 60 সেন্টি উপরে, এরপরটা আমাদের 1 মিটার উপরে, এরপরটা আর টু হাইট 1 মিটার বেশির উপরে। এইভাবে তিন রুল যখন হয়, তিন লাইন যখন হয়, তখন এইভাবে করতে হয়। আর এটা হচ্ছে এসএমডিবি, আমি এটা হচ্ছে ছোটো ইলেকট্রিক্যাল রুমটা, অর্থাৎ এখানে মাত্র 9টা, বাকি 20টা মিটার অন্য একটা ইলেকট্রিক্যাল রুমে। এক ফ্লোরে 2টা ইলেকট্রিক্যাল রুম করা হয়েছে, যেন একসাথে মানে বিল্ডিংটার দুই পাশে দুইভাবে ডিভাইড করেছে। এগুলি হচ্ছে প্রতিটি ফ্লোরে যে কেবিলগুলি গেলো, ওই কেবিলগুলি, এটা আমরা কেবিলটার মাধ্যমে কেবিলগুলি নিচ থেকে উপরে আসছে। আর প্রতিটি ফ্লোরে একটা একটা কেবিল এখানে গিয়ে কমে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ইলেকট্রিক্যাল রুম। তো এখানে অবশ্যই এই এখান থেকে এটা দূর হবে, এখান থেকে এটা অ্যালুমিনিয়াম লোবার ডোর হবে, যেন বাহির সাইডে খোলা যায়। এখানে এই এসএমডিবি ফার্স্ট ফ্লোর নম্বর 2, এটা হচ্ছে এসএমডিবি ফার্স্ট ফ্লোর নম্বর 2। এসএমডিবি ফার্স্ট ফ্লোর নম্বর 1-এর মধ্যে 20টা মিটার আছে, 20টা ফ্ল্যাটের মিটার এখানে কানেকশন করা আছে, তো আমি সেটাও দেখাচ্ছি। তো আমি আমাদের যে একই বিল্ডিংয়ের বড় ইলেকট্রিক্যাল রুম যেটা আছে ওটাতে আসলাম। এটাতে দেখুন, এক ফ্লোরের মধ্যে 20টা মিটার এখানে বসবে, এখনও সেম তিন লাইনের মিটার। তো এখানকার একটা মিটার থেকে একটা মিটারের দূরত্ব মাঝখানে আমাদের 30 সেন্টি জায়গা রাখতে হয়। হ্যাঁ, এই যেমন এই মিটার থেকে এই মিটারের ডিস্টেন্স মাঝখানে 30 সেন্টি বিটুইন, দ্যাট মিনস এই জায়গা থেকে এই জায়গা ওর জন্য 30 সেন্টি জায়গা বরাদ্দ রাখতে হবে। আর এখান থেকে অর্থাৎ নিচ থেকে উপরের জন্য, নিচ থেকে উপরের জন্য 50 সেন্টি জায়গা আপনাকে খালি রাখতে হবে। এটা এই দেশের গভর্নমেন্টের অর্থাৎ দুবাই ওয়াটার ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী। এই কেবিলগুলি যেগুলি দেখতেছেন, এগুলি সবগুলি ফ্ল্যাট থেকে আসছে, প্রতিটি ফ্ল্যাট থেকে 20টা ফ্ল্যাট থেকে 20টা কেবিলের মাথা কেবিলটা হয়ে এখানে আসলো। আসার পরে এখানে বড় ট্যাঙ্কিংয়ে নামছে, ট্যাঙ্কিংয়ের ভিতর দিয়ে, অন্য ভিডিওতে আপনারা দেখছেন আমার, ট্যাঙ্কিং ভিতর দিয়ে কেবিলগুলি এখানে এসে এই এসএমডিবি ভিতরে ঢুকছে। এটা একটা বড় এসএমডিবি, আর এটার মেইন ইনকামার কেবিলটা এখান থেকে আসলো। আমি এসএমডিবিটা খুলে দেখি, দেখুন এটা এসএমডিবি F1, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের এসএমডিবি 1। তো দেখুন, এটা মেইন ইনকামার কেবিল, মেইন ইনকাম কেবিল এটা, এটা নিউট্রাল বাল্ব, এখানে আমরা লেখে দিব পারে নিউট্রাল বাল্ব। আর এগুলি হচ্ছে আউটগোয়িং, এখান থেকে মিটারে গেল, প্রতিটি ফ্ল্যাটের নম্বর লেখা আছে এখানে। এখান থেকে প্রথম কেবিলগুলি এদিক দিকে গেল, এদিক দিয়ে উপর দিকে গিয়ে মিটারে গেছে, মিটার থেকে আউট হয়ে আপনাকে ফ্ল্যাটে যাচ্ছে, ঠিক আছে। আর এগুলি হচ্ছে আর্থিং, যদি আপনার 3 পিস মিটার হয়, তখন আপনার 5টা তার ইউজ করা হয়, রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক এবং আর্থ। আর যদি সিঙ্গেল ফেস হয়, তখন সেই ক্ষেত্রে
কোনো সময় রেড কালার হয়, কোনো সময় ইয়েলো কালার হয়, ওটার সাথে নিউট্রালটা হেল্প থাকবে প্লাস আর্থিংটা থাকবে। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে প্রতিটি ফ্লোরে কেবিলগুলো, যে প্রতিটা রাইজার কেবিলগুলি যাচ্ছে আর কি। তো এই কেবিলগুলির সাইজ আমি বলতেছি, এটা হচ্ছে আর্মার্ড কেবল বলা হয় এটাকে, ফুরকুন 185-এর কেবল, ঠিক আছে, ফুরকুন 185-এর কেবল। তো এখানে 20টা ফ্লোরের কেবিলগুলি আমরা এটা দিয়ে ক্রস করলাম এখানে মিটার বোর্ড। তো এখানে যারা কাজ করুন ইলেকট্রিক্যালের, তারা খেয়াল রাখবেন এই রুলসগুলি মানার জন্য। এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে দুবার রুলস অনুযায়ী আমরা আলমার্ট কেবলে যখন যে সাইজটা আনি না কেন, আপনার মিনিমাম 16 mm, 25 mm, 35 mm ফুরকুর, সেইটা আপনি যখন আলমার্ট আনবেন তখন ওই সাইজটা চলবে। বাট যখন আপনি কেবিলটা সিঙ্গেল করবেন, অর্থাৎ এটা সিঙ্গেল কুকুর বলা হয়, তখন এক সাইজ বড় করতে হয়। যে দেখুন এখানে একটা চিকন, এটা হচ্ছে ফুরকুর 16, বাট আমাকে যখন আমি সিঙ্গেল করে আনতেছি আর্মার না, তখন এটাকে এক সাইজ বড় করতে হলো, এটা হচ্ছে 20। তো এই সাইজটা অনলি এখান থেকে এসে, এখানে এসে শুধু SMDB পর্যন্ত, অর্থাৎ 3-4 মিটার। বাকি যে আর্মার কেবিলটা আছে সেটা আবার চিকন সেম সাইজের। তো সিঙ্গেল করে যখন দিতে হয় তখন ওদের ইফিসিয়েন্সি অনুযায়ী এক সাইজ বড় করতে হয়। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রুম। এখানে আমাদের ডিবি ডেসিং এখনও হয় নাই, কেবিলগুলি এখনও এলোমেলো আছে, এটা সার্ভিস ডিবি বলা হয়, এই ফ্লোরের এটা সার্ভিস ডিবি। তো এটা এখনও ড্রেসিং করা হয় নাই। আর এটা হচ্ছে শিডিউল, এই ডিবিটার শিডিউল। তো আশা করি ভিউয়ার্স মোটামুটি বুঝতে পারছেন একটা ইলেকট্রিক্যাল রুমের একদম ফিনিশিং স্টেজ। এখানে অবশ্যই ফিনিশিং করবে, ফ্লোর দিবে, প্লাস হয়তো এখানে সিলিং করবে, দেখতে যেন সুন্দর লাগে। প্লাস এখানে আমরা অলরেডি বডি আর্থিং করছি, দেখেন প্রতিটি কেবিলটির মধ্যে বডি আর্থিং করতে হয়, এটা দিয়ে করা যায় অথবা এইভাবে করা যায়, ঠিক আছে। তো এইভাবে করলে রেডিমেড, এটা রেডিমেড আমরা কিনে বডি আর্থিং করতে হয় কোনায় কোনায়, অথচ এটা এখানে লাগানো আছে। এরপরও গভর্নমেন্ট বলে যে নো, লাগানো থাকলে হবে না, তোমাকে এইভাবে আর্থিং করতে হবে, কোনো সময় যেন খুললে আর্থিংটা যেন থাকে, কোনো শর্টেজ যেন শর্ট যেন না হয়। আর এটা হচ্ছে SMDB-র শিডিউল, ঠিক আছে। এখানে দেখুন এটা হচ্ছে SMDB-র সামারের শিডিউল বলা হয়, এটা একটা এই SMDB-টার, এই SMDB-টা কীভাবে আপনি ড্রেসিং করছেন, এটা হচ্ছে SMDB-র সামারের শিডিউল। এখানে বিল্ডিং নাম লেখা আছে, ফ্লোরের নাম লেখা আছে, ফিট ফরম এলবি প্যানেল লেখা আছে, আপনার ফ্লোর প্রতিটি ফ্লোরের ডিবির নাম লেখা আছে, এবং এটা কত এম্পিয়ারের MCCB হবে সেটা লেখা আছে রেটিং, তারপরে এটা কত কুর কেবিল, কেবিলের সাইজটা দেওয়া আছে, এবং সিঙ্গেল করে আর্থিংয়ের সাইজটা দেওয়া আছে, এবং হার প্রতিটি সার্কিটে, অর্থাৎ রেড কালার সার্কিটে কত লোড হবে, ইয়েলো কালারে, ব্লু কালারে লোডগুলি কীভাবে হয়, প্রতিটি ফ্ল্যাটে আপনার কত কিলোওয়াট হচ্ছে এখানে টোটাল দেওয়া আছে, এবং আপনার মিটারটা কি সিঙ্গেল ফেস মিটার না টু ফেস মিটার, এইভাবে এখানে কিন্তু এটা হচ্ছে SMDB-র সামারি শিডিউল। সো আশা করি যারা ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে কিছু আইডিয়া আছে তারা আশা করি বুঝবেন। সো ধন্যবাদ, ভিডিওটা আমি আর লম্বা করতেছি না, দোয়া করবেন আমার জন্য।